আসলে আমার আজকে প্রথম আসা, কালকে অলরেডি আমার যে টিম আয়মান সাদিক আমার ফোন করে বললো যে ফুটবল খেলতে হবে। আর ধরেন ফুটবলের প্রতি যে আমার টান, আমার সবচেয়ে বড় শত্রু, সেও যদি বলে যে চলেন ফুটবল খেলি, হয়তো আমি বলবো যে চলেন যাই একসাথে খেলতে যাই। তো ফুটবলের কথা শুনে চলে আসছে এখানে সেলিব্রিটি ফুটবল মেনিয়া বাংলাদেশ আয়োজনে উইংস কমিউনিকেশন। আমি হয়তো ওনাদের ব্যাপারে ওই রকম বেশি করে জানি না, তবে এটুকু বুঝি যে এখনের যে অবস্থা আমাদের ফুটবলের, এইরকম দুঃসময়ে যারা পাশে দাঁড়ায় তারাই কিন্তু প্রকৃত বন্ধু হয়। ক্রিকেটের জন্য কিন্তু অনেক লোক দূরে আসে, ইনভেস্ট করতে চায়, আগায় নিতে চায় ক্রিকেট। আপনি জানেন যে বাংলাদেশে একটা জিনিস আছে, কিন্তু বাংলাদেশে সবাই সফল যারা তাদের জীবনে কন্ট্রিবিউট করতে চায়, কিন্তু কন্ট্রিবিউট করে সফল করবে এরকম লোকজন অনেক কম। আপনি ধরেন আজকে আমি মন্ত্রী হয়ে গেলাম, দেখবেন অনেক মানুষ আসবে আমাকে সহযোগিতা করে, বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য হেল্প করতে আসবে, কিন্তু আমি কিছু হইতে পারলাম না, কিন্তু আমাকে টেনে যে আবার সোনার বাংলার অংশ বানানো এরকম লোক খুব কম। ঠিক আমার কাছে মনে হয়েছে যে উইংস কমিউনিকেশনকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই সময়ে ক্রিকেট যেখানে এত আগায় গেছে, ফুটবলটা এত পিছায় গেছে, তারপরে ওরা টেনে নিয়ে যাচ্ছে, এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এখানে যারাই খেলতে আসতেছে প্রতিটা মানুষেরই একটা আলাদা করে বৈশিষ্ট্য আছে, আলাদা ফ্যান ফলোয়ার আছে, তারা আসাতে কিন্তু বাংলাদেশে তাদের ফ্যানদের কাছে একটা বার্তা যাবে যে চলো আসলে আমরাও ফুটবল খেলি। আমার এলাকায় আমি ফুটবল খেলার কারণে কিন্তু দেখেন অনেক মানুষ এখন ফুটবল খেলে আমার এলাকায়, আর আমি এমপি হওয়ার কারণে তো ধরেন আর এক বছর পরে আপনি দেখবেন যে একটা মিনি বার্সেলোনা বানাই ফেলতে চাচ্ছি আমি, অলরেডি নয়টা নতুন মাঠের কাজ করতেছি আমি আমার এলাকায়। এক একটা মাঠেই আপনি আমার প্রেমে তো পড়ে, আমার মাঠের প্রেমে পড়বে না। আমি তো বাংলাদেশে এইরকম দেখেন আমাদের কিন্তু দেখেন একটা মাঠ আমার মনে হয় আপনাদের খুঁজে বের করতে, এই জায়গায় খুঁজে বের করতে কত কষ্ট হয়েছে যে একটা মাঠ আপনারা বের করতে। বাংলাদেশে তো বেশিরভাগ জায়গায় মাঠই নাই, আপনারা এত বড় একটা আয়োজন করতে কত দূরে আসতে হয়েছে ঢাকার বাইরে যে একটা ছোট্ট একটা মাঠ পাওয়া যায় কিনা। কারণ যারা আমাদের এইসব কাজ করার কথা, যে সব ফুটবলাররা যে জায়গায় যে কাঁধে মাথা রেখে কাঁদতে পারার কথা, তারাই তো এখন আমাদের কাঁদার কারণ হয়েছে। আমি আর ওই দিকে যাবো না, যেহেতু আমরা একটা মেনিয়াতে আছি, আমার যুদ্ধ বা আমার যুদ্ধ পরবর্তীতে যুদ্ধক্ষেত্রে যারা থাকবেন তাদেরকে নিয়ে যুদ্ধ করব। আমি মনে করি এই ধরনের চিন্তা যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন করে, যেটা উইংস কমিউনিকেশন করতেছে, আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন, দেন আপনারাও কিন্তু একটা ভাইটাল পার্ট। আপনারা আমাদের ফুটবলকে নিয়ে যত মাতামাতি করবেন ফুটবল তত আগাবে। কিন্তু ওভারঅল এইবার আমি চিন্তা করতেছি যে এইবার প্রথম আমাদের বাফুফের নির্বাচন আসতেছে, আমি চেষ্টা করবো হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে যে নেত্রী এখানে একটা ভালো মানুষ যেন আসার সুযোগ হয়। আমি না কিন্তু আপনারা ভাবেন না যে নেত্রীকে গিয়ে বলবো যে আমি একটু এমপি হয়েছি এখানে আমি বাফুফের কেউ হইতে চাই না, নেভার, আমি কখনোই বাফুফেতে যাব না, আমার আরও অনেক কাজ আছে, বাফুফেতে যাব না। কিন্তু যারা যাবেন তাদের জন্য যেন পথটা সুগম হয়, পথটা যেন ভালো হয়। এই আগের যারা মনে করেন এইটাকে ব্যবহার করে যারা ফুটবলটাকে নিঃস্ব করে দিচ্ছেন তারা আবার অনেক ধনী হচ্ছেন, এইগুলা যেন না হয়, এটা আমি কাজ করার জন্য আমি নিজের প্রতি আমার কমিটেড যে এই এমপি হওয়াতে এটা অনেক দ্রুত আগায় যাবে। তারপরে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে আজকের যে ঘটনাটা বা ইভেন্টটা আপনারা কভার করতে আসছেন এটা শুধু একটা নর্মাল ইভেন্ট না, এটার সাথে একটা বিরাট পাবলিক ইন্টারেস্ট জড়িত আছে। কারণ একেবারে আমরা আইসিইউতে আছি ফুটবলটা, এই আইসিইউতে বাঁচানোর জন্য আপনারা আত্মীয় হিসাবে, অনেক সময় আত্মীয় যায় না, এরকম আত্মীয় হিসাবে আপনারা কাজ করতেছেন, আপনাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ। উইংস কমিউনিকেশন নিয়ে কথা বলছেন, উইংস কমিউনিকেশনের ব্যবস্থা করছি আমরা, সুমন ভাইকে মূলত বলেছিলাম গেস্ট হিসেবে ইনভাইট করেছিলাম, বা সুমন ভাই নিজে আগ্রহ প্রকাশ করেছেন খেলোয়াড় হিসেবে জয়েন করার জন্য, ওই ঘটনাটি না আসলে দেখুন আমি তো গেস্ট হওয়ার জন্য আরও বয়স আছে, আমি যখন বয়স আমার 60-70 হবে তখন তো আর চাইলেও তো খেলোয়াড় হওয়া যাবে না, তো যখন যেটা সুযোগ আছে এটা হই। আর আমি তো একটা জিনিস বিশ্বাস করি, আমার কিন্তু ধরেন অন্যান্য এসি রুমের চেয়ে যে জায়গায় গেলে ঘামা যায় এই জায়গার প্রতি বিশ্বাস বেশি। আমি বিশ্বাস করি যে যে ঘাম দিয়ে গোসল করে সে ইতিহাস বদলায়। আমার এমপি হওয়ার পরে আরও 5 বছর আমার ঘামতে দেন, আমার বাইরে রাখেন, মাঠে রাখেন, খেলতে দেন, এসি রুমে ঢুকাই ফেললে আগের মতো সার্ভিস পাবেন না এটা নিশ্চিত থাকেন, আমাকে আপনাদের সাথেই রাখেন, আপনাদের মতো ঘাসেই রাখেন, আপনারা যেভাবে ঘামেন এমপিকেও ঘামতে দেন, দেখবেন একটা না একটা পরিবর্তন আসবে। এই জন্যই আমার মাঠে খেলোয়াড় হিসাবে আসা।
আপনি সংসদ সদস্য পাশাপাশি যেহেতু একজন ইনফ্লুয়েন্সার, আমাদের মধ্যে আপনি খুবই জনপ্রিয়, তো এই যে সেলিব্রিটিদের ফুটবল ম্যাচগুলো, এইগুলো আসলে ইয়াং জেনারেশনকে ফুটবল বা এই মাঠের খেলার প্রতি আকৃষ্ট করবে কিনা, যেহেতু সবাই খুব ডিভাইস? এটা আরো আমি তো আগে যদি জানতাম আমি বলতাম যে এটা ঢাকা স্টেডিয়ামে হবে, এটা এখানে কেন, এখানে তো গাড়ি ছাড়া কেউ আসতে পারতেছে না। আপনি আমরা খেলবো ঢাকা স্টেডিয়ামে অন্তত 10-15,000-20,000 মানুষ হওয়া দরকার ছিল, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে গিয়ে বললাম না যারা এগুলো ব্যবস্থা নেওয়ার কথা, এরা হয়তো মনে মনে ভাবতেছে যে উইংস কমিউনিকেশন আবার বাফুকে নির্বাচন করবে কিনা কে জানে, মানে যারা যা চিন্তা আজকে এখানে কেন ধরেন, তাও আমি ধন্যবাদ জানাচ্ছি যে অ্যাটলিস্ট এটা পাইছেন তো ওনারা, এটা তো ঢাকা স্টেডিয়ামে হওয়ার কথা, মানুষ যাদেরকে যাদেরকে খেলালে সারা দেশ খেলবে, এটা তো ঢাকা স্টেডিয়াম মিরপুর স্টেডিয়াম ভালো জায়গায় খেলবে, আপনি বুঝতে পারতেছেন না আমাদের অবস্থাটা কোথায়। তারপরও আপনারা আমরা মিলে বলে না যে নিজের বাবা জানে, ডাক্তার বলে দিছে যে এই বাবা আর বাঁচবে না, তারপর আমরা বিশ্বাস করতে চাই না যে আমার বাবা বাঁচবে না। আমারও ফুটবলটা এরকম, আমার ভিতর থেকে যদি জিজ্ঞেস করেন আমি জানি যে এরা কত বড় ক্ষতি করে ফেলছে, যারা ছিল তারা ক্যান্সারটা ছড়াই দিছে চারদিকে, মনে করেন ফোর্থ স্টেজে আছে, তারপরে আমি ফুটবলটাকে আমার মা আমার বাবার মতোই মনে করি। এই জন্য আমি বিশ্বাস করতে চাই না যে এটা আইসিইউতে আছে, আমি বিশ্বাস করতে চাই যে কোনো একটা মিরাকল হবে, অনেক আমাদের এলাকায় ক্যান্সার রোগী অনেকদিন বেঁচে থাকে, আমার একটা বিশ্বাস যে আমরা সবাই মিলে আবার বাঁচাই তুলতে পারবো। এই আইসিইউ থেকে ফিরিয়ে আনার জন্য বা বাঁচিয়ে তোলার জন্য আসলে কোন পদক্ষেপগুলো সবার প্রথমে নেওয়া উচিত? এই যে দৌড়াইতে হবে, রান করতে হবে, শুনেন আগুন তো সব জায়গায় লাগে না, এক জায়গায় লাগাই দিতে হয়। আমি পুরা এই 3-4 বছর ধরে যেভাবে ঘামতেছি, দেন আমি ফুটবলের জন্য ঘামতে গিয়ে নিজেই এমপি হয়ে গেছি, এমপি হয়ে আবার ঘামবো ফুটবলের জন্য। তারপর আমার একটা বিশ্বাস, আপনারা সবাই যদি একসাথে চলে আসেন, ধরেন আমার কথা যদি ভালো লাগে, আপনি দেখেন আমি জাতীয় দল খেলতে গেলে প্লেয়ার হয় না, আমাদের লিগগুলোতে খেলতে গেলে দর্শক হচ্ছে না, কিন্তু আমি কোনো একটা গ্রামে খেলতে গেলে দেখা যাচ্ছে অনেক দর্শক হয়, এর মানে হচ্ছে গিয়ে খেলাতে সমস্যা না, সমস্যা বিশ্বাসে, তোমাকে মানুষ বিশ্বাস করে না, বিশ্বাস না করলে তো আসবে না মানুষ, আপনি শুধু ভালো খেলা দিলেই হবে না, আপনার বিশ্বস্ততা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। ফুটবল আমার এখান থেকে আসে আর এমপি হিসাবে দায়িত্ব আমার এই জায়গা থেকে আসে, মনে রাখবেন যেটা তার ব্লাডে থাকে, মনে রাখবেন আপনারা, আমি জানি না জুয়ারিদের ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে কিনা, আমি লন্ডনে ছিলাম আমি জুয়ারিদেরকে দেখছি, জুয়ারিরা কিন্তু যে কাজই করে ফাঁক দিয়ে 20 মিনিট হইলে চলে যায় একটা জুয়া খেলতে, ধরেন গেছে সে একটা বিরাট বড় প্রোগ্রামে, এখানে 5 মিনিটও বের করার সুযোগ নাই, তার নেশাটা এরকম সে 10 মিনিট হলে 2টা দান খেলে আসবে, মানে ধ্বংস হওয়ার জন্য যা যা লাগে তার আছে। তা আপনি বলতে পারেন আমি ফুটবলের প্রতি, এটা আমার রক্তে আসক্তি, এটা আমার এমপি বানান মন্ত্রী বানান, আমি ওই যে চেয়ার টেয়ার খুলে হয়তো 10 মিনিট হলে 2টা লাথি দিয়ে চলে আসবো, সুতরাং এটা আমার সমস্যা হবে। আজকে টিম নিয়ে বলুন একটু, আরে টিম তো আপনি বুঝেন না, নামই দিছে চ্যাম্পিয়ন, নেতৃত্বকে মেসেজটা দিবেন, নেতৃত্ব যদি আপনাকে দায়িত্ব দেয় তাহলে কি করবেন? টিমের শক্তি আরো বেড়ে যাবে, যে তারা বলছে যে আজকে যখন আপনি খেলবেন তখন পুরো, আচ্ছা এটা কি স্বাভাবিক না, একজন এমপি তারপর হচ্ছে কি একজন ফুটবলার, আমি রেগুলার ফুটবল খেলি, সবাই মিলে আমি যখন আসবো তখন তো মেন্টাল বুস্ট আপও হবে, আর আমার এই পায়ের শট সম্পর্কে আপনাদের ধারণা নাই, 2-3 জন গোলকিপারও আমি হাসপাতাল পাঠাইছি, সুতরাং অপোজিশন যারা আছে তারাও তো একটু দুর্বল হবে যে কিভাবে কি মারে, শুনেন আমি যেভাবে শট দিয়ে ফুটবলে গোলকিপার মাঝে মধ্যে আহত করছি, এইভাবে আমার বক্তব্য দিয়েও কয়েকজন বড় বড় ভিআইপিরও আমি মাঠ থেকে আউট করছি। শোনো ভাই শোনো ভাই, নেত্রীকে মেসেজ দেওয়ার পরে যদি নেত্রী আপনাকে কোনো ক্ষেত্রে দায়িত্ব দেয় তাহলে সেক্ষেত্রে কি করবেন? একমাত্র নেত্রী তো যার কথা আমি ফেলতে পারবো না, বাংলাদেশে এখন একমাত্র মানুষই আছেন যিনি নেত্রী, তবে আমাকে যদি ব্যক্তি স্বাধীনতা দেন যে আপনি বাফুফে টাফুফেতে যাবেন কিনা, ভাই আমি মাপছি না, কারণ হচ্ছে গিয়ে আপনি জানেন যে একটা বাচ্চারে শুধু দুধ খাওয়াইলেই হয় না, এটা পরিবেশ দিতে হয় বাচ্চা বাঁচার জন্য, তা আমার শুধু আপনি অযথা একটা নেতা বানাই দিবেন আর আশেপাশে সব 2 নম্বর লোক দিয়ে দিবেন আমার পক্ষে সম্ভব হবে, আর যেটা সম্ভব হবে না আমি তো বলছি যে মাল বানাইতে আমি কোথাও যাব না, না এমপি না অন্য কোনো পোস্ট, আপনি জানেন এমপি আমার 4 মাস ধরে আমি এমপি, আমার ওজন কমে প্রায় 7-8 কেজি কমে গেছে, কারণ আপনি যদি প্রপারলি 7 লাখ মানুষের দায়িত্ব নিয়ে কথা বলেন, দায়িত্ব নিয়ে চিন্তা করেন, আপনার দেখেন এই চরম গরমে আমার এলাকায় ইলেকট্রিসিটি নাই, অনেক ডিস্টার্ব করতেছে, আমার ঘুম নাই, কারণ আমি জানি যে ইলেকট্রিসিটি নাই রাতে যদি 11-12টায় চলে যায় তারপর কী পরিমাণ গালাগালি করে, আপনার কোনো ধারণা আছে বাংলাদেশের মানুষ, আমার বাপ মা তুলা কীভাবে যে গালাগালি করে,
এখন সামনে আসলে তো সালাম দেয়, কিন্তু ইলেকট্রিসিটি গেলে আমার বাপ মা তো লেখালেখালি করে। এখন এটা আমি বুঝে তো মরছি বিপদে, যার কারণে আপনারাই যেমন ধরেন, আপনারা যেমন ধরেন একটা পর্যায়ে পর্যন্ত আমার পছন্দ করবে, কোনো কারণে আমি এখন ডিস্টার্ব করা শুরু করলি করলে আপনি দেখবেন ইভেন কি দেখবেন জানাজার সময় দাঁড়াইয়া অনেক সময় দেখেন লাশের সামনে মানুষ বক্তৃতা দিতে থাকে ঘন্টার পর ঘন্টা, আর রোদের মধ্যে দেখা যায় অনেক লোক ওয়েট করতেছে, মানুষ কিছু বলে না কিন্তু পিছন থেকে কিন্তু বিরক্তি প্রকাশ করে যে ভাই শেষ করো না, এখন এত গরমের মধ্যে এগুলো আমাদের অনেক সেন্স কম। আমাদের 50 বছর ইতিহাসে ব্রেক করেছেন, 90% ভোট পেয়েছেন, এবং আপনি যেখান থেকে এসে ব্যারিস্টার হয়ে ফেসবুকে এলে সেখান থেকে নির্বাচন করলেন, এই পুরো ঘটনাটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি যে এইভাবে নির্বাচন করাটা তো এমনি কঠিন সাধারণ মানুষের জন্য, আপনি সেখানে নির্বাচন করলেন, সাধারণ মানুষ থেকে আপনি তারকা হয়ে গেলেন, আপনি কি দৃষ্টান্তকে বিপ্লব বলতে চান? এটা সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল বাংলাদেশের একটা মজার বিষয় কি জানেন, প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এটার বাস্তবায়নের প্রথম উদাহরণ হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর নৌকারে হারাইয়াই। আমি কিন্তু নৌকারে হারাই দিছি, কিন্তু এই শক্তিটা আমি পাইছি কিন্তু প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ থেকে। আজকে ডিজিটাল বাংলাদেশ না থাকলে ফেসবুকে আমার 6 মিলিয়ন ফলোয়ার হইতো না। এই ফলোয়ার হয়ে কিভাবে আমার এলাকায় নির্বাচনটাকে নিরপেক্ষ বা এই পার্টিসিপেশন মানে অংশগ্রহণমূলক বানানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম যে একটা ব্যাপক প্রেশার হিসাবে কাজ করে, এবং চাইলেও যে আপনি এতগুলা ক্যামেরার সামনে 2 নম্বরই করতে পারবেন না, এটা আমার নির্বাচনে প্রমাণ হয়েছে। আর আরেকটা জিনিস প্রমাণ হয়েছে যে অনেকে ভুলে গেছিলেন যে মাঠে থেকে নেতা হওয়া যায়, অনেকে ভাবছেন যে খালি ঘাটে ঘাটেই নেতা হয়। আমারটা ছিল একটা বড় রেভুলেশন যে ঘাটে ঘাটে না, আপনি ইভেন মন্ত্রী হইলেও, আপনি বিমানমন্ত্রী হইলেও এই বিমানও ভূপাতিত করা যায়। আপনি কি বিশ্বাস করেন, আপনি কি বিশ্বাস, আপনার মতো অনেক মানুষ আছে যারা আসলে মানুষের জন্য কাজ করতে চায় কিন্তু তারা হয়তো ব্যারিস্টার না, সেই সুযোগটা তারা পায় না, নির্বাচন করার সাহসও তারা বাংলাদেশ কিংবা আমরা দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট যদি বলি সেখানে তারা নির্বাচনও করতে পারে না, আপনি সেখানে নির্বাচন করলে সংসদ সদস্য হয়ে এলেন, আপনি কি বিশ্বাস করেন যে এভাবে যদি আপনার মতো সুযোগ যদি পায় কিংবা নির্বাচন যদি করতে পারে বাংলাদেশ পুরো মানে আরো বেশি ঐতিহাসিকভাবে বদলে যাবে? আপনি একটা কথা বলি, 1971 সালে কয়েক লক্ষ আমাদের বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করছেন, তারা কিন্তু জানতেন না তারা বাঁচবেন, তারা কিন্তু মৃত্যুর কথা জেনেই কিন্তু যুদ্ধে গেছিল। আমাদের সমস্যাটা কোথায় জানেন, 50 বছরের ব্যবধানে আমরা এতই কাপুরুষ হয়ে গেছি, আমরা এখন একজনও মরতে চাই না, সবাই বাঁচতে চাই, আর যে দেশের সবাই বাঁচতে চায় এই দেশের কেউ বাঁচে না। আপনি যদি মৃত্যুর জন্য প্রস্তুত হন, মৃত্যুটাকে যত হালকাভাবে নিতে শিখবেন, বাঁচার অধিকার আপনার তত বেশি। থ্যাংক ইউ।